আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা অবশ্যই রয়েছে এবং আমরা সর্বদা চাই সেই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এবং এই জন্য বিভিন্ন কার্য করে থাকি এবং তা আমাদের করা উচিত। তবে হিন্দু শাস্ত্র অনুযায়ী আপনি যদি আপনার সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে কর্পূরকে ব্যবহার করতে পারেন। কর্পূরের বিভিন্ন টোটকা হয়ে থাকে শাস্ত্রমতে। আজ আমি আপনাদের এই সম্পর্কেই কিছু জানাবো। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজ আমি আপনাদের বলবো কর্পূরের ব্যবহার সম্পর্কে। কর্পূর দিয়ে আপনি কিভাবে আপনার সমস্যার সমাধান করতে পারেন, এই সম্পর্কে শাস্ত্র কি বলছে এবং এটি কেন বা কীভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানাব। কর্পূর কি এবং এটি শাস্ত্রে কতটা ব্যবহৃত হয়, আমাদের হিন্দু শাস্ত্রে এর কি প্রভাব রয়েছে সেই সম্পর্কে কম বেশি হয়তো আমরা সকলেই জানি। হিন্দু সনাতন কাল থেকেই মানা হয়ে থাকে কর্পূর অত্যন্ত একটি পবিত্র জিনিস এবং চিরাচরিত প্রথা অনুযায়ী এই কর্পূরকে হোম বা বিভিন্ন যজ্ঞে ব্যবহৃত করা হয়ে থাকে। কর্পূর ব্যবহারের ফলে আপনি যেমন শুভ শক্তিকে আহ্বান করেন এবং দুষ্ট শক্তি দূর হয়, ঠিক তেমনই কর্পূরের ধোঁয়া যদি আপনার গৃহে ছড়িয়ে পড়ে তাহলে বিভিন্ন ব্যাকটেরিয়া বা ভাইরাসের বিনাশ ঘটে। তো বন্ধুরা, এই কর্পূরকে আমরা কিভাবে ব্যবহার করব এবং আজ আমি আপনাদের বলবো এই কর্পূরকে যদি আপনারা শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে এবং ভগবানের উপর বিশ্বাসের সঙ্গে ব্যবহার করেন তাহলে কিন্তু এটি আপনাকে দ্রুত সুফল পেতে সাহায্য করবে। আপনার যে কোনো ধরনের সমস্যা, আপনার যদি আর্থিক সমস্যা থাকে বা আপনার যদি অর্থ উন্নতি না হয়ে থাকে তাহলে হিন্দু শাস্ত্র অনুযায়ী আপনাকে একটি মাটির পাত্রে আপনাকে কর্পূরের সঙ্গে দুটি লবঙ্গ নিয়ে সেটিকে জ্বালাতে হবে। হ্যাঁ বন্ধুরা, সেটিতে যে ধোঁয়া সৃষ্টি হবে তা আপনার গোটা বাড়িতে ছড়িয়ে পড়বে এবং এই কার্যটি আপনাকে 43 দিন করতে হবে পরপর। শাস্ত্রমতে এই কার্যটি করলে আপনার গৃহের যে কোনো বাস্তু সমস্যা বা যে কোনো সমস্যা রয়েছে আপনার গৃহে তা দূর হয়ে যাবে, পজিটিভ শক্তি প্রবেশ করবে এবং দুষ্ট শক্তি বা অশুভ শক্তির প্রভাব পড়বে না আপনার গৃহে। এর ফলে আপনারা উন্নতি করতে পারবেন এবং সমস্যার সম্মুখীন হতে হবে না আপনাদের। সনাতন কাল থেকে এটি মানা হয়ে থাকে পূজাতে যদি কর্পূর দিয়ে আপনি কর্পূর জ্বালিয়ে আরতি করেন তাহলে তা আপনার জন্য অত্যন্ত শুভ এবং এতে অনেক শুভ লক্ষণ বহন করে। আপনি যদি এই কার্য প্রত্যেক দিন না পারেন তাহলে চেষ্টা করুন সপ্তাহের যে কোনো 3 দিন করার এবং এই 3 দিন কর্পূরকে জ্বালিয়ে আপনি আরতি করুন। আমরা তো ধুনো দিয়েই থাকি গৃহে, সেই ধুনোর সঙ্গে যদি আমরা একটি কর্পূর দিয়ে সেটিকে জ্বালাই এবং যদি গোটা গৃহে তার ধোঁয়া ছড়িয়ে দিই তাহলে অবশ্যই আমাদের এতে সুফল প্রাপ্তি ঘটবে, আমাদের সকল সমস্যার মুক্তি ঘটবে। প্রাচীন শাস্ত্র অনুযায়ী এতে কিন্তু ইতিবাচক শক্তি সৃষ্টি হয় এবং যে নেতিবাচক শক্তি বা নেতিবাচক যে বিষয়গুলি রয়েছে সেগুলি দূর হয়ে যায়। অর্থাৎ আপনার গৃহে অমঙ্গল বা অশুভ শক্তির প্রভাব পড়ে না এবং পজিটিভ শক্তির সৃষ্টি হয়। হিন্দু শাস্ত্রে নারকোল এবং কর্পূর এই দুটিরই বিশেষ ব্যবহার রয়েছে। নারকেলের সাহায্যে আমরা বিভিন্ন টোটকা পালন করি, বিভিন্ন পূজাতেও আপনি দেখবেন নারকেলের ব্যবহার কিন্তু হয়েই থাকে। কথাতেই আছে নারকেল এবং কর্পূর বাধা দূর করে দিতে পারে এবং আপনি যে সমস্ত কার্যগুলি করবেন তা কিন্তু সবাইকে বলে করবেন না, অর্থাৎ গোপনে করার চেষ্টা করবেন।
এখন আপনাদের জানিয়ে দেব চিরাচরিত প্রথা অনুযায়ী আপনি কিভাবে এই নারকেল এবং কর্পূরকে কাজে লাগিয়ে নিজের সমস্যা দূর করতে পারবেন। একটি তামার পাত্রে আপনাকে প্রথমে পরিষ্কার জল নিতে হবে। তারপর আপনাকে সংগ্রহ করতে হবে আম পাতা। আম পাতা কতটা কার্যকরী আমাদের হিন্দু শাস্ত্রে তা আপনারা কম বেশি জানেন নিশ্চয়ই। পাঁচ ফলকের আম পাতা আপনারা সেই ঘটির উপর রাখবেন, তারপরে তার উপর দেবেন নারকেল। হ্যাঁ বন্ধুরা, এই বিষয়টি আপনারা হয়তো অনেক পূজা পার্বণে করতে দেখেছেন এবং এটি আপনারা করবেন সপ্তাহের যে কোনো একটি দিনে। এরপর আপনাকে যেটি করতে হবে সেটি হলো, এই নারকেলটি রাখার পর আপনি এই যে ঘরটি, সেই ঘরটি আপনার গৃহে ঠাকুর ঘরে গণেশ মূর্তির কাছে রেখে দেবেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই কার্যটি আপনারা কখন করবেন, কবে করবেন? তাহলে আপনাদের জানিয়ে দিই, আপনারা সপ্তাহের যে কোনো একটি দিন অর্থাৎ শনিবার বা বুধবার এই কার্যটি কিন্তু করতে পারেন। এতে অবশ্যই শুভ ফল পাবেন। গণেশ দেবের মূর্তির সামনে এই কার্যটি করবেন এবং তারপর আপনি কর্পূরের ধোঁয়া দিয়ে আরতি করবেন গণেশ দেবকে। এতে অবশ্যই গণেশ দেবের শুভ শক্তির প্রভাব আপনি পাবেন এবং এতে আপনার ব্যবসায় উন্নতি হবে, আপনার আর্থিক উন্নতি ঘটবে এবং যে কোনো সমস্যা মুক্তি ঘটবে। আজ আমি আপনাদের যে সমস্ত কার্যগুলি করার কথা বললাম, এগুলি কিন্তু আপনাদের বিভিন্ন সমস্যার হাত থেকে রক্ষা করবে। অর্থাৎ আপনি কিন্তু বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন, সে যে কোনো সমস্যাই হোক না কেন, আর্থিক সমস্যা বা দাম্পত্য সমস্যা, বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা থাকে, বা আপনার গৃহে যদি বাস্তু সমস্যাও থাকে তা থেকেও আপনি মুক্তি পাবেন এবং পজিটিভ শক্তি সৃষ্টি হবে আপনার মধ্যে এবং আপনার গৃহের প্রত্যেকটি সদস্যের মধ্যে এবং আপনার গৃহে। বাস্তু সমস্যা একটি বিশেষ সমস্যা এবং এটি আমরা সকলেই দূর করতে চাই এবং এটিতে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মানা হয়ে থাকে। তাই অবশ্যই চেষ্টা করুন এই কার্যকরী করার ধুনোর সঙ্গে এই কর্পূরকে ব্যবহার করতে পারেন এবং আপনি চাইলে এই কর্পূরকে আলাদাভাবে টোটকা হিসাবেও ব্যবহার করতে পারেন। সেই সম্পর্কে আজ আমি আপনাদের বললাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমাদের এই ধর্মকথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধর্ম সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করতে থাকি। নমস্কার সকলকে, পরের দিন আবারও হাজির হয়ে যাব। ভিডিওটি কেমন লাগলো তা আমাদের অবশ্যই নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।